হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আমার যে ভিডিওটি শেয়ার করছি সেটা প্রায় 1.5 মাস আগের ভিডিও, মানে যখন আমরা সামারের গার্ডেনিং করছি তার ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি। কিন্তু এরপরে যে আমার গার্ডেনের কী অবস্থা হয়েছে তার কোনো ভিডিও আপনাদের সাথে আসলে শেয়ার করা হয়নি। এটা অনেক আগের ভিডিও ছিল, লাইক আমি এডিট করে রেখেছিলাম, বাট ভয়েস দেওয়ার জন্য টাইম করতে পারছিলাম না আর কি। সেই ভিডিওটা আমি আসলে বেসিক্যালি করেছিলাম ওই দিন, কারণটা হলো আমার লাউ গাছে, মানে সাধের লাউয়ের গাছে লাউ এসেছে, মানে লাউ এসেছে বলবো না, লাউ বড় হয়েছে। তো ওটাকে ও মানে দুটো লাউ বড় হয়েছে একসাথে, তো ওগুলো তুলেছি, মানে তুলবো। তো ওই ভিডিওটাই শেয়ার করতে চাচ্ছিলাম আপনাদের সাথে। তো এই যে একটা দেখা আমি এখন দেখালাম আপনাদেরকে, আর একটা নিচে মানে মাচাটা নিচের দিকে হয়েছে, দুটো আমি দেখাবো আপনাদেরকে। আমার হাজব্যান্ড ভিতরে গেছে, ওখানে ওর সাথে দেখাবো। বাট আরেকটা আছে, মানে যেটা তিনটা হয়েছে একসাথে, বাট ওটা অতটা আরেক লাইক এক দুই দিন পরে তুললো, চলবে ওরকম টাইপ আর কি। আসলে এই বছর আমার কাছে মনে হয়েছে আমাদের লাউয়ের গাছটা লাগানোটা অতটা ঠিক হয়নি, মাচা করে দিলেও বাট লাগানোটা হয়তো বা ঠিক হয়নি। মাচা করার পর আসলে আমরা সবগুলো লাইক লাউয়ের গাছ লাগিয়েছি প্রায় 6টার মতো, সবগুলো একটা মাচাতে তুলে দিয়েছে, যার কারণে সবগুলো একটার উপর একটা উঠে গিয়েছে। আর যেটা মানে বাবা বলেছে আর কি, আসার পর আমার বাবা যখন এই ভিডিওটা করেছিলাম তখন কিন্তু আমার বাবা এখানে ছিলেন না। আমার বাবা এসেছে হচ্ছে 15 দিনের মতো এই আমাদের সাথে, মানে এখন এখানেই আছেন। বাবা আসার পরে বাবা আরও একটা মাচা করে দিয়েছে, আর এটা এখন একদম খোলামেলা হয়ে যাওয়ার কারণে এখন কিন্তু খুব ভালো করে লাউয়ের লাউ আসছে, ধরছে, আমরা প্রায় প্রতিদিনই একটা একটা আনা যাচ্ছে আর কি। সত্যি বলতে আজকেও একটা নিয়ে এসছে বাবা, তো খুব ভালোই হচ্ছে। আসলে তখন হয়তো বাবা বলছে যে অনেক গরমের কারণে লাউয়ের যে মানে কী বলে কড়া বলি আমরা, কড়া বা কুলি আসে যেগুলো, ওইগুলো পচে যাচ্ছিলো, কালো হয়ে যাচ্ছিলো, বাট এখন ঠিক হয়ে গেছে আর কি। আর লাউ এমন একটা জিনিস যার কোনো কিছুই ফেলার মতো নাই, মানে সব কিছুই খাওয়া যায়। আপনারা লাউয়ের মিষ্টি কুমড়ার শাক তো খাই, লাউয়ের শাকটা কিন্তু অনেক বেশি মজার। আপনারা যেমন আমরা যেটা করি, আমাদের চিটাংয়ের মানুষ যেহেতু আমরা, তো আমরা শুটকি খেতে তো এমনি তো পছন্দ করি। তারপরও আমি মনে করি অন্যান্য ডিস্ট্রিক্টে সবাই খায়, মানে ওই খাবারটা খুবই জনপ্রিয় আর কি। ইলিশ শুটকি দিয়ে যে পাতুরি টাইপের করা হয় আর কি লাউয়ের পাতায়, তো ওটা অনেক বেশি মজার এবং খুব পপুলার একটা ডিশ। তো ওটা কিন্তু লাউ পাতাতেই করা হয়। আর তাছাড়া লাউয়ের পাতার ভর্তা আমি জানি না আপনারা খেয়েছেন কি না, তা খেতে কিন্তু অসাধারণ। আপনারা শুধু ওটা দিয়ে ভাত খেয়ে ফেলতে পারবেন আর কিছুই লাগবে না, অনেক মজার একটা খাবার। আর এই যে লাউ তুলে এনেছিলাম গার্ডেন থেকে, ওটার খোসাগুলো কিন্তু ভাজি করেছি আলু দিয়ে, আর খোসা ভাজি এত মজার, আপনারা অবশ্যই কোনো দিন মানে ট্রাই করে দেখবেন আর কি লাউয়ের খোসাগুলো। আর বাগান থেকে এরকম তাজা হলো তো কোনো কথাই নেই। আসলে আজকে আমি যে রান্নাটা করব, সাধের লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব, আর খোসাগুলো ভাজি করব অবশ্যই। আমি কখনোই খোসাগুলো ফেলি না, আমার খোসাগুলো খুবই মজা লাগে, ভাজি করি না হয় ভর্তা করি, ভর্তাটাও অনেক বেশি মজার আসলে। তো যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করব, তার জন্য আমি সব কেটে কুটে নিচ্ছি। প্রথমে তো লাউটা কেটে নিয়েছি, দেখতেই পেয়েছেন, আর লাউটা আমি একটু কুচি মানে কুচি কুচি করে কেটেছি। ওটা কুচি কুচি করে না কাটলেও চলে, আমি আমার মাকে দেখতাম এভাবে কুচি করে কাটতে, কারণ আসলে বাংলাদেশে তো এত কুচি লাউ পাওয়া যায় না। আসলে আমরা এখানে আসলে এত কুচি করে কাটলে এগুলো গলে যায়, আমার মনে হয় এত কুচি করে কাটার কোনো দরকার নেই, বড় করে কাটলেও ওটা একদম মুখের সাথে মিশে যায়, যে যেরকম ইচ্ছে করতে পারে। আর এখানে দেখতে পাচ্ছেন খোসাগুলো আমি কেটে নিয়েছি, আর সাথে আলু কুচি করে নিয়েছি। আর এখানে এটা খুব নর্মাল যেরকম আমরা আলু ভাজা করি ওটার মতোই, সামান্য একটু তেলের মধ্যে আপনি পেঁয়াজ কুচি দিয়ে দেবেন, দেন খোসাগুলো, সাথে আলু দিতে চাইলে দিতে পারেন, আর না দিতে চাইলে কোনো সমস্যা নেই, আপনি শুধু খোসাগুলো কুচি করে ভাজি করতে পারেন। তো ভাজিটা করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এগুলো সামান্য পরিমাণে নরম হলে আমি যেগুলো কেটে রেখেছি কুচি করে রেখেছি আর কি, খোসা আর আলু সহ ওগুলো দিয়ে দেব। তো আমি এখানে দেখতে পাচ্ছেন আলু আর খোসার যে কুচি ছিল ওগুলো দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ি দিয়েছি, আর লবণ দিব।
তো সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে জাস্ট বললাম ওই যে বললাম আলু ভাজি যেরকম করে করি ওরকম করে ঢাকা দিয়ে একটু মানে ভাজি করে নেব আর কি, আর কিছুই না। আর অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে ওখানে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, যেহেতু আমি চিকি মাছ দিয়ে লাউ রান্না করব তার জন্য। আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভেজে নেব, লাইক নরম হওয়া পর্যন্ত ওয়েট করব, লাল করার কোনো দরকার নেই। তো নরম হওয়ার জন্য আপনি চাইলে একটু লবণ দিয়ে দিতে পারেন পেঁয়াজের মধ্যে, লবণটা দিয়ে দিলে তাড়াতাড়ি নরম হয়ে যায় আর কি পেঁয়াজটা। আর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আমার কাছে মনে হয় এই রান্নাটা সবাই জানে, এটা বলার মতো কিছু নাই যে আমি এটা দিয়েছি ওটা দিয়েছি, কারণ এটা খুব ইজি একটা রান্না, সবাই খেতে পছন্দ করে। আর নর্মাল মশলা দিয়ে করব, কোনো এক্সট্রা কিছুই দিচ্ছি না, যেরকম আমরা বাঙালিরা রান্না করি ওরকম করে। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর আদা রসুন বাটা দিয়েছি। এটা চাইলে অনেকে দেয় না, না দিতে চাইলে কোনো সমস্যা নেই। তো মশলাগুলো দেওয়া হয়ে গেছে, আমি এখন এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে রান্নার স্বাদটা অনেকাংশেই ডিপেন্ড করে কিন্তু মশলা কষানোর উপরে। দেখতে পাচ্ছি আমি দুবার কিন্তু পানি দিয়ে দিয়ে এগুলোকে কষিয়ে নিয়েছি। আর মশলাটা কষানো হয়ে গেলে আমি যে লাউ কেটে রেখেছিলাম ওগুলো এর মধ্যে দিয়ে দেবো। দাও হয়ে গেছে লাউগুলো, এখন এগুলো মশলার সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব, কারণ প্রথমে পানি দেওয়ার দরকার নেই, এটাকে একটু কষিয়ে নেওয়াই ভালো, কারণ লাউ থেকে কিন্তু অনেক পানি ছাড়ে। ওই কারণে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে কুক করে নেব। তো 5 মিনিটের মতো আমি এটাকে মিডিয়াম আঁচে কুক করেছিলাম। দেখুন এটা অলরেডি কতটা পানি ছেড়ে দিয়েছে, আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি, তাও অনেক পানি ছেড়ে দিয়েছে। আসলে লাউ থেকে অনেক পানি ছাড়ে। এখন আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলোকে আসলে আমি যখন ফ্রিজে রাখি তার আগে আমি একটু লবণ আর লেবুর রস দিয়ে ধুয়ে দেন এটাকে ফ্রিজে ফ্রোজেন করে রাখি, তাতে করে চিংড়ি মাছের যে আসতে গন্ধটা থাকে ওটা আর থাকে না। আর অনেকে আছে আগে ভেজে রান্না করে, ভেজেও রান্না করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে, কোনো সমস্যা নেই। এখন আমি এটাকে নেড়ে চেড়ে এতে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে পানি অ্যাড না করেও মানে না করতেও পারেন, কারণ এটা ডিপেন্ড করে কে কতটুকু লাইক গ্রেভি রাখবে তার উপরে। তো আমি সামান্য একটু গ্রেভি হলে আসলে ভালো লাগে সবজিতে, আমার কাছে ভালো লাগে আর কি। আর যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এই টমেটোটা কিন্তু আমাদের নিজেদের বাগানেরই টমেটো। আসলে আমাদের বাগানে এবারে প্রচুর পরিমাণে টমেটো গাছ লাগানো গেছে, আর প্রতিদিন আমরা প্রচুর টমেটো তুলে আনছি। আর যারা টক খেতে পছন্দ করে আমার বাগানের টমেটোগুলো তাদের জন্য অনেক বেশি পারফেক্ট, কারণ আমাদের এইবারে টমেটোগুলো একটু টক টকই হয়েছে। সো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, এগুলো খুবই ইজি রান্না, আসলে যে কেউ করতে পারে আর কি। দেখতে পাচ্ছেন টমেটোগুলো গলে গেছে, আমার রান্না কিন্তু একদম পুরোপুরি কমপ্লিট। আমার মনে হয়েছে আমার তরকারিতে একটু লবণ কম হয়েছে, তাই আমি একটু লবণ অ্যাড করেছি। আমার মনে হয় না আমি রান্না করার সময় লবণ অ্যাড করেছিলাম, আমি ভুলে গিয়েছিলাম মেবি, ওই কারণে লাস্টে আমি লবণটা চেক করে দেন অ্যাড করে দিয়েছি আর কি। আর নামানোর আগে সামান্য পরিমাণে আমি ধনে পাতা কুচিও দিয়ে, এই ধনে পাতাটাও কিন্তু আমার নিজের গার্ডেনের। সো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন নতুন কন্টেন্ট নিয়ে। ততদিন পর্যন্ত সাথে থাকবেন, ধন্যবাদ সবাইকে।